প্রিয় দর্শক সবাইকে ফিউচার অ্যাগ্রিবিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসেছি বরিশালের গৌরনদী উপজেলায় মিশ্র সবজি বাগানে। এই পর্বে আপনারা সবজি চাষ এবং কিভাবে মিশ্র সবজি চাষ করা হয় এই সম্পর্কে আপনারা জানবেন। আমরা কথা বলবো এই যে প্রজেক্টটার যে নিয়েছেন তার সাথে, নাম হয়েছে আলামিন ভাই। তিনি পড়ালেখার পাশাপাশি এরকম সবজি বাগান শুরু করছেন। আপনারা যারা বেকার আছেন বা সবজি বাগানে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আলামিন ভাইয়ের সাথে যিনি এই প্রজেক্টটা নিয়েছেন। আলামিন ভাই, আপনাকে ফিউচার অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ধন্যবাদ। এখন আপনার এই যে প্রজেক্টটা নিয়েছেন বা এই সম্পর্কে কিছু বলেন আগে। এই প্রজেক্টটা মূলত নেওয়ার উদ্দেশ্য, জায়গাটা বেশ ফাঁকা, তো আমি দেখলাম যে এইখানে প্রায় এক বিঘের মতো জমি আছে। তো ওই লকডাউনের সময় আমার মাথায় বুদ্ধি আসলো যে আসলে আমি এইখানে কিছু করতে চাই। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, এখানে আমি মিশ্র সবজি চাষ করব। মিশ্র সবজি? হ্যাঁ। কি কি জাতের সবজি চাষ করতেছেন? এখানে বেগুন, তারপর লাউ। এইখানে মূলত মেইন প্রোডাক্ট হলো, মেইন সবজি হলো আপনার হলো বেগুন, তারপরে আছে রেড লেডি, পেঁপে গাছ, এর পাশাপাশি আছে করলা, আছে লাউ, আছে চাষি যে কলমি শাক, ওগুলো আছে। আর আমি একটা কাজ করছি যে আমার পেঁপে গাছের যে গ্যাপটা ওইখানে প্রচুর পরিমাণে জঙ্গল হয়, তো ওইটা দেখি যে জঙ্গল যে সাফ করতে বা পরিষ্কার করতে আমার যে টাকা খরচ হয়, তো তাই চিন্তা করলাম যে ওইখানে মানে মাটি ঝুড়া করে লাল শাক মানে লাগাই দিই। ভালো একটা পদ্ধতি এটা, মানে সাথী ফসল হিসেবে আপনার লাভবানও হবে না থেকে আবার আগাছাও দমনটা। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আপনি আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি ফেরোমন ফাঁদ ইউজ করছেন। ফেরোমন ফাঁদটা কীভাবে ইউজ করছেন, মানে এই হরমোনটা কোথায় পান? বা কৃষকরা তো অনেক সময় দেখা যায় এইটা সম্পর্কে জানেই না, আপনি সম্পর্কে এটা সম্পর্কে কিছু একটু বলুন। আসলে এটা হলো ডিজিটাল পদ্ধতি। আপনার যে ওই যে ডগা ছিদ্রকারী পোকা আছে বা বিভিন্ন বিষাক্ত পোকা আছে, ওগুলো আপনার গাছে পড়লে ওইটা মাথাটা মানে কুচকাইয়ে যায়। তো সেজন্য ইউটিউবে, অ্যাকচুয়ালি ইউটিউবেই আমার দেখা, দেখি যে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদ সব কিছুতে আপনার ফেরোমন ফাঁদ দেওয়া হয়। তো ওই ফেরোমন ফাঁদ দিলে হয় কি, আপনার পোকাটা ওইখানে যে ধ্বংস হয়ে যায়, মরে যায়। এই এ কারণেই আমার ফেরোমন ফাঁদ দেওয়া। ফেরোমন ফাঁদটা পেয়েছেন কোথায়, মানে এই ফেরোমনটা পেয়েছেন কোথায়? ফেরোমনটা যে কোনো আপনার সারের দোকানেই পাওয়া যাবে। হ্যাঁ, দোকানেই পাওয়া যাবে। আপনার এই যে সবজি যে চাষ করতেছেন, এ বাবদ আপনার কত একর জমির উপর, মানে কত বিঘা জমির উপর চাষ করতেছেন? এখানে প্রায় এক বিঘার উপরে হবে। এক বিঘার উপরে না? আর আপনার যে সবজি প্রথম যে ইনস্টলেশন, মানে খরচটা হয়েছে কত, কত টাকা খরচ হয়েছে? এখানে আসলে খরচ বলতে কি, একটু লেবার দিয়ে করানো হয়েছে, তো একটু মানে প্রথমে ফার্স্ট ধাপ হয়েছে, তো এখানে একটু বেশি গেছে, তো আমার বেশি ওটা কোনো মানে বেশি যায় নাই, কারণ এখানে প্রায় দীর্ঘমেয়াদী তিন বছরে চাষ করা যাবে, তো নেক্সট পর্তি আমার ওরকম খরচটা কম পড়বে। আচ্ছা, এই বেগুনটা যে তো ই করলেন, এটা উঠবে কবে? এটা আপনার বড় জাতের বেগুন, তো সাদা বেগুন, এটার এক একটা ওজন হবে 800 গ্রাম থেকে 900 গ্রাম পর্যন্ত হবে। এটা আপনার লাগানোর 1 মাস 20 দিন, এটা লাগানোর ঠিক 120 দিন পর ফলন দিবে। এটা জাত কি, হাইব্রিড জাত? হাইব্রিড জাত, সাদা বেগুন হাইব্রিড জাত। ভালো। আর বেগুনের কীটনাশক ইউজ করা হয়, কারণ আপনার বেগুন গাছ লাগাতে হলে অবশ্যই এটা কীটনাশক দিতে হয়, প্রত্যেক সপ্তাহে আপনার স্প্রে করে দিতে হয়। আর আর যে আপনার লাউ পেঁপে গাছের উপর কিনেছেন এক্সট্রা যত্ন? পেঁপে গাছের উপর বেশি যত্ন নেওয়া হয় না, ওটা আপনার প্রথমে ওই যত যে সার দেওয়া দরকার হয় ওগুলো দেওয়ার পরে আপনার 15 দিন বা 1 মাস পরে পরে হালকা কিছু সার দিলেই এনাফ। আপনার এই যে মাটি প্রস্তুত করছেন কিভাবে, মানে কোনো রাসায়নিক সার ইউজ করছেন না জৈব সার, গোবর সার এরকম ইউজ করছেন? এখানে আপনার মূলত জৈব সার, রাসায়নিক সার ইউজ করা হয় নাই, অর্গানিক ফসল। চাচ্ছি হলো বিষাক্ত মুক্ত সবজির চাষ আর কি, বিষমুক্ত। ভালো একটা উদ্যোগ। দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা এরকম উদ্বুদ্ধ হবেন, এরকম আলামিন ভাইয়ের মতো তরুণ যারা কৃষির উপর আগ্রহ আছে, আপনারাও যারা আগ্রহ আছেন তারা তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ুন কৃষির উপর। আমারও আগ্রহ আছে, আমিও কয়েকদিন পর এরকম একটা প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা আছে।
ভালো লাগলো দেখে আলামিন ভাইয়ের। আর দেখলাম আপনি পানির উপরে একটা মানে সিস্টেম করছেন, এটার সুবিধাটা কি? এটার সুবিধা হলো আমার জায়গা কম খাইছে, ওটা আমি আর ওই ঘেরের পাশে লাউ গাছ লাগাই দিলাম। লাউ গাছ লাগাই, হ্যাঁ খুবই ভালো একটা পদ্ধতি না? অনেকে তো অনেক সময় দেখা যায় যে ঢিপ দিয়ে সবজি মানে লাগায়, আপনি কি এরকম কোনো পদক্ষেপ নিয়েছেন? এখানে আমার তো ওরকম ভাবে তো ওই পানি ওঠে না, তো উপরে কাঁচায় আমি জৈব সার ওগুলা ই করে প্রস্তুত করে তারপর গাছ লাগাই। এখানে যে আপনার যে শ্রমিক আছে মানে কতজন শ্রমিক কাজ করে এখানে? এখানে গড়ে তিনজন করে কাজ করে দৈনিক। তাদের মানে তাদের বাবদ খরচ কত যেতে পারে আপনার? পুরো প্রত্যেক মাসে 25,000 টাকা যায় শ্রমিক বাবদ। সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন যেরকম কোনো সমস্যা হলে কৃষি কর্মকর্তা বা উপর ওই যে সম্প্রসারণ অধিদপ্তরের কোনো আপনার বা টেকনিক্যাল কোনো হেল্প বা আপনি কোথাও কখনো গিয়েছেন তাদের কাছে এরকম কোনো? হ্যাঁ, প্রথমে তারা আসছিল, তারা আইসা ফিল্ড দেখা আপনার তারা বিভিন্ন সাজেশন দিয়েছে, কিন্তু সরকারি কোনো সহায়তা পাই নাই আমি। আপনি কি কোনো মানে ব্যাংকে বা এসে লোন নেওয়ার চেষ্টা করেছেন? ব্যাংকে লোন লাগে কিন্তু ওইভাবে প্রসেসিংটা আমি খুঁজে পাই না, আসলে কিভাবে লোন নিব ব্যাংকের যে একটা ইয়া ওগুলো ফ্যাসিলিটি জানি না। আচ্ছা, ধন্যবাদ আলামিন ভাই। আচ্ছা প্রিয় দর্শক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।